আসসালামু আলাইকুম, আমি অয়ন রহমান হলুদ। আজকে আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়ালস নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে একটা ইমেজ রিসাইজ করতে হয়, অথবা একটা যে কোনো একটা পেজ, সেটা হতে পারে একটা বইয়ের পেজ, অথবা একটা পত্রিকার পেজ, অথবা কোনো ডকুমেন্টের, যে কোনো ডকুমেন্টের একটা পেজ। তো কোনো ডকুমেন্টের কোনো একটা পেজে যদি আমরা স্ক্যান করে নিই, তো স্ক্যান করার পর পেজটা ঠিক এরকম আসবে যেখানে আছে। তো আমি মানে আমি যেখানে দেখাবো সেটা হলো অ্যাডোবি ফটোশপ PS6, সেখানে আমি কীভাবে ইলাস্ট্রেটরের কাজ আর কি। তো ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখাবো যে একটা ইমেজের কাজ কীভাবে করতে হয়। সো আমি ধরেন এখন আমার এখানে অনেকগুলো ইমেজ আছে, তার ভিতরে এই ইমেজটা ধরে আমি ফটোশপে নিয়ে নিব। প্রথমে রাইট বাটন লেফট বাটন ক্লিক করে দেন এখান থেকে পিএসের উপর এই ঠিক এখানে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই যে ইমেজটা চলে আসলো। তো এখন আমি এটাকে এই দিক সেদিক আঁকা বাঁকা আছে, ইমেজটা দেখতে আঁকা বাঁকা মনে হচ্ছে। সো আমি এটাকে প্রথমে ঠিক করে নেব, সেজন্য মানে সোজা করে নেব, সেজন্য আমাকে কিবোর্ডের শিফট আই, এই যে একটা আইকন চেঞ্জ হয়েছে, যে আইকন একটা চেঞ্জ হয়েছে, তারপর আবার শিফট আই, দ্বিতীয় আইকন চেঞ্জ হয়েছে, তারপর শিফট আই, এই যে অ্যালাইনমেন্ট ঠিক করা, এটা এই আইকনটা আমি যখন আসবে ঠিক তখন এটাকে কন্ট্রোল জিরো ধরে জুম ইন করে নেব। সো এখন আমি কন্ট্রোল মাইনাস নিয়ে একটু ছোটো করবো, ট্যাপ চেপে ট্যাপ প্রেস করে এই যেটাকে নিচে নামিয়ে এই যে লেখাটা এখানে ধরে ঠিক এখানে ছেড়ে দেব, মানে এক প্রথম লাইনের যেখান থেকে শুরু করবো সব কটা মানে সেখানে ছেড়ে দেব নিয়ে। সো আমি ছেড়ে দিয়েছি, এখন অল্টার আই জি এ প্রেস করার পর এরকম একটা আসছে, এটা শর্টকাট। সো আমি আপনাদেরকে শর্টকাট ওয়াইতেই দেখাচ্ছি, আপনারা চাইলে ডিটেলসে করতে পারবেন। তো আমি শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে, তারপর এন্টার, সোজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা সোজা হয়ে গেছে। এখন আমি ক্রপ করে নেব, ক্রপ করার জন্য সি কিবোর্ডে সি প্রেস করবো, এই যে ক্রপ চিহ্ন চলে আসছে। এখন আমি এখান থেকে ঠিক ধরে এই পর্যন্ত, এই যে আমি ক্রপ করে নিলাম, এখন এন্টার প্রেস করলাম, বাস ইমেজটা এত রাখো। এখন আমি এই ইমেজের যে স্পটগুলো আছে সেগুলো আমি রিমুভ করব, তার জন্য আমাকে কী করতে হবে, জে প্রেস করলে এই যে এরকম একটা আইকন চলে আসবে, তারপর এই আইকনটা জাস্ট এই যে এরকমভাবে আমি ঘুরিয়ে নেব, বাস উপর দিয়ে এই যে ঠিক এই যে এরকম। তো দেখেন স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো স্পট রিমুভের ক্ষেত্রে যে এই যে এখানে দেখবেন যে 30 আছে, আর যে সাইজ 30, তারপর হার্ডনেস 100% করে দেওয়া আছে, স্পিচিং 71%, এতে একটা মানে আশানুরূপ ফল পাওয়া যায়, সেজন্য এরকম করে রেখেছে। এটা হলো সেটিংয়ের সিস্টেম। যাক, আমি এই যে দেখেন এই স্পটগুলো আস্তে আস্তে করে রিমুভ করে দিচ্ছি, এই যে এখানে রিমুভ করে দিচ্ছি। যাক, এখানে এই পেজ যাতে আর কোথাও স্পট নেই। সো শেষ কাজ আমার শেষ। এখন আমি এইটাকে কী করবো, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং স্ক্রাপ করে ইমেজটাকে আরও দেখতে সুন্দর দেখায় এমন করে নেবো। সেজন্য আমাকে করতে হবে অল্টার আই এ সি প্রেস করলে দেখেন ব্রাইটনেস আর কন্ট্রাস্ট নামে দুইটা অপশন চলে আসছে। তো আমারটা আগেই সেট করা ছিল, এখানে 5, এখানে 43, এখানে এরকম আসাতে কিন্তু ইমেজটা সুন্দর দেখাচ্ছে। ধরেন এদের যদি আমি এত করি তাহলে কি হচ্ছে, আচ্ছা তো এটা এই দেখেন, এটা যদি লো করে তো এরকম ফেজ দেখাবে, আর এটা হাই করলে এরকম দেখাবে। তো বেশি হাই করা যাবে না, সেক্ষেত্রে আমাকে এই যে 40 রেখে দিলে ওকে। এই এই আমি ব্রাইটনেসটাকে যদি আরও করি মানে বৃদ্ধি করি, তো দেখেন 94 যখন আসছে তখন ইমেজটা একটু সাদা হয়ে যাচ্ছে। তো আমি এরকম করবো না, আবার লোড দেখে গেলেও বাজে দেখাচ্ছে। সো আমি এরকম একটা সুইচ নিয়ে আসবো যাতে ইমেজটা ভালো দেখায়, সেজন্য আমি 6536 রেখে দিলাম, এটা সুন্দর দেখায়। তো ইন্টারফেস করলাম, এখন কাজ হলো আমার ক্রাফটসের, ক্রাফটস আনার জন্য কন্ট্রোল এম প্রেস করবো, এই যে ক্রাফটস চলে আসছে। ক্রাফটসে এইটা যদি আমি ঠিক উপরের দিকে নেই, এতটুকু নিলাম, দেখেন ফিজটা কিন্তু একটা আলু মানে একটা এদিক টাকা মানে উপরের দিকে একটু ব্রাইটনেস বেড়ে গেছে। এখন যদি আমি নিচের দিকে নিই, দেখেন নিচের দিকে একটু ব্রাইটনেস বেড়ে গেছে, এখন ফিজটা কিন্তু আগের থেকে অনেক নাইস দেখাচ্ছে। হ্যাঁ,
সো এতটুকু একটা ভালো আউটপুট আসছে, আমি ইন্টারফেস করে দিলাম এখন ঠিক। তারপর আমি এটাকে কী করবো, স্যাচুরেশনটা বাড়াবো। স্যাচুরেশন কেন, যাতে এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কালারগুলো একটু উজ্জ্বল, ব্রাইটনেসটা শুধু বাড়ানোর জন্য, বুঝছেন না, এই উজ্জ্বল ব্রাইটনেসটা বাড়ানোর জন্য। সেই জন্য আমি কন্ট্রোল ইউ প্রেস করবো। দেখেন কন্ট্রোল ইউ প্রেস করার পর হিউজ হিউটা থাকবে, মানে হিউজ এটার হিউজটা থাকবে 0। তারপর স্যাচুরেশনটা এটা আমি -20 দিয়ে দিলাম। দেখেন যেখানে যেখানে আলোর প্রয়োজন সেখানে আলো দিচ্ছেও, হ্যাঁ, লাইটনেস 0 থেকে গেল, লাইটনেসটা যদি আমি বাড়াই দেখছেন কীরকম হয়, সেই জন্য আমি 0 রেখে দিলাম। ওকে, কাজ শেষ। এই হলো একটা ইমেজের সম্পূর্ণ কাজ। হ্যাঁ, এখন আমি এটাকে সেভ করবো। আমার আগে যে ফাইলটা আছে এই ফাইলটাতে যদি সেভ করে তাহলে কন্ট্রোল এস দিয়ে দিলেই সেভ হয়ে যাব। তো এই হলো আজকে ইমেজের কাজ। তো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমার সাথে বাকি টিউটোরিয়ালস করা আরও টিউটোরিয়ালস আসবে, সেগুলা দেখার জন্য আমন্ত্রণ জানানো মানে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য ধন্যবাদ। এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল আইকনটা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।